যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিজয়ী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, এছাড়াও জয়ী হন রুশনার আলী। দেশটিতে এবারের নির্বাচনের রেকর্ড সংখ্যক 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার পাশাপাশি কেউ আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি নাতনি টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যে নিজের রাজ বজায় রেখেছেন তিনি। টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হলেন টিউলিপ। লেবার পার্টির প্রার্থী ছিলেন তিনি। হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থীর চেয়ে টিউলিপ সিদ্দিক প্রায় দ্বিগুণ ভোটে বিজয়ী হন। মেয়ের জয়ে দারুণ উচ্ছ্বসিত মা শেখ রেহানা। টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনার আলী। লেবার পার্টি থেকে লড়ছেন তিনি। বেথডাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে জয়ী হন রুশনারা। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের এই আসনে এমপি নির্বাচিত হয়ে আসছেন রুশনারা। তার জন্ম সিলেটে, বয়স যখন 7 বছর তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন। জয় পেয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী আফসানা বেগম। পপলার অ্যান্ড লাইম হাউস আসনে লেবার মনোনীত প্রার্থী আফসানা 18,535 ভোট পেয়ে টানা দ্বিতীয়বার এমপি নির্বাচিত হলেন। তার কাছে শোচনীয় পরাজয় হয়েছে সাবেক স্বামী এহতাসিমুল হকের। লেবার পার্টির অপর বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রূপা হকও জয় পেয়েছেন। পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসনে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। গণনাকৃত ভোটের 46.8% ভোট পেয়েছেন তিনি। এত জয়ের খবরের মধ্যে পরাজয়ের দুঃসংবাদ রয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টি প্রার্থী রুফিয়া আশরাফ সাউথ নর্থ হ্যাম্পশায়ার থেকে হেরে গেছেন। মাত্র 4,000 ভোটের ব্যবধানে পরাজিত হন রাফিয়া। এবারের যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে রেকর্ড 34 বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার পাশাপাশি কেউ আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নিয়েছেন। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।